देखो हमारे 2023 विधानसभा निर्वाचन हमारे जो लड़ाई छिलो विशेष करे हमारे जो लड़ाई था राज्य मानुष के मौलिक अधिकार देवा एवं राज्य शांति सम्प्रीति एवं राज्य सरकार एवं केंद्र सरकार जो मौलिक अधिकार से गुड़ी के पूछे देवा हमें बोलो जो निर्वाचन आगे विशेषकर जो जुलाई भरे विधानसभा केंद्र का असम्भव विधानसभा केंद्र छो आज के हमार दादा सुमन दा प्रमोद दा एवं हमार अंकेल सत्यव्रता अपने सहयोगित जुलाई भरे विधानसभा केंद्र के दस दिन माथे सम्भव कर दिए बंधुगण 2018 विधानसभा निर्वाचन छो दक्षिण त्रिपुरा जिला सातटा विधानसभा केंद्र मध्य আমরা তিনটি বিধানসভা কেন্দ্র বিজয়ী করতে পেরেছি কিন্তু আমরা মেজরিটি করতে পারিনি এই দক্ষিণ ত্রিপুরা জেলা বিধান দক্ষিণ ত্রিপুরা জেলার আমাদের বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এই 2023 বিধানসভা নির্বাচনে যে আমাদের লড়াই বিরোধীরা বলতো যে তারা সিঙ্গেল এক্সিট পোল সিঙ্গেল ডিজিট নাম্বার তারা পার করতে পারবে না অনেক নেতারা অনেক চক্রান্তকারীরা বলতো যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে কোনো একটি সিডো বিজেপি আইপিতে জিততে পারবে না এবং আমাদের কর্মী আমাদের কার্যকর্তাকে তিনি বৈভিত্তি দেখিয়ে অনেক হুমকি ধুমকি দিয়ে অনেক কিছু চক্রান্ত করেছিল কিন্তু আপনারা এই যুবকের আপনারা কষ্টের ফলে এবং পরিশ্রমের ফলে আজকে আমরা আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে এক সময়ে সন্ত্রাস রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা দক্ষিণ ত্রিপুরা জেলাটা এবং হিংসা রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা যে কমিউনিস্টের রাজ্যের বর্তমানে সম্পাদক জিতেন বাবু সারা ত্রিপুরা চষে বেড়াই চষে দিনে এই নির্বাচনে প্রচার করত যে বিজেপি আইতে কোনো দিক দিয়া এই নির্বাচনে ক্ষমতা আসতে পারবে না কিন্তু আপনারা তিনি পরিচয় করে দিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে অন্তত আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি আজকে এই 2023 বিধানসভা নির্বাচনের পরে কোন বিধানসভা এলাকাতে নির্বাচনের ফলাফলের পরে নির্বাচন ফলাফল ঘোষণা হবার পরে কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন এলাকাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়নি এবং সন্ত্রাস হয়নি আজকে মানুষ যারা রাজনীতি আদাতা শান্তি সম্প্রীতি রক্ষা করা আজকে দেখছেন যে বিগত পাঁচ বছরে যে রাজ্যের মধ্যে বিজেপি সরকারের প্রতি বিশেষ করে আমাদের গরিব ভাই বোনদের জন্য অন্তত রাজ্য সরকার বিশ্বাস করে এবং সাহায্য করে কিন্তু বিগত দিনে আমরা দেখি বিশেষ করে এই দ্বিতীয়বারে সরকারের যে কান্নারি যারা আমাদের সরকারের প্রতি যারা ভোট দান করেছে আজকে বিশেষ করে আমরা যারা গ্রামবাসী যারা গরিব শ্রেণী যারা অসহায় পরিবার তারা আজকে এই বিজেপি আইপিতে প্রতি বিশ্বাস করে আজকে ভোট দিয়েছে তাই আমি বলব অন্তত এই দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক আছে যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের যারা বিধায়ক নেই তারপরেও আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনের জন্য আমার দাদা দিদি যারা আছে আমরা একসাথে মিলে সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সমস্ত আমাদের কার্যকর্তাদের জন্য আমরা যত সম্ভব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলি আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং দায়িত্ব নিয়ে বলব যে বিগত দিনে আমাদের এই জেলাতে
যত সন্ত্রাস রাজনীতি দলরা যারা আমাদের কার্যকর্তার উপরে যারা আক্রমণ করে যারা বেআইনিভাবে ভুল কেস দিয়ে যারা আমাদের কার্যকর্তাকে যারা বিভ্রান্ত করছে আগামী দিনের জন্য আমাদের কার্যকর্তাকে আমরা মুক্তি দেব প্রশাসনের আইনের মাধ্যমে এবং যেগুলি যদি পুলিশ কেস যদি হয়ে থাকে বা যেগুলি যদি আমাদের কার্যকর্তার যদি সম্পত্তি নষ্ট করে থাকে আমরা রাজ্য সরকারের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমাদের কার্যকর্তাকে আমরা সাহায্য হাত বাড়িয়ে দেব এবং আমাদের বিধায়কের মাধ্যমে আপনার কার্যকর্তার মাধ্যমে এবং বিধানসভার সমস্ত মণ্ডলের সভাপতির মাধ্যমে আমরা সমস্ত মণ্ডলের আমাদের কার্যকর্তা যদি এইরকম যদি হয়ে থাকে আমরা আগামী দিনে যত সম্ভব আমরা চেষ্টা করব এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গুছিয়ে দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব এবং আর একটি কথা আমি বলতে চাই যারা বিগত দিনে আমাদের এই সরকারকে বেকায়দা ফলানোর জন্য যারা অন্যান্য রাজনীতি দল যারা চক্রান্ত করছে তাদেরকে আমরা বলতে চাই আগামী দিনের জন্য যে কেন্দ্র সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি আমাদের রাজ্যবাসীকে দ্বিতীয়বারের সরকার গঠনের মুক্তি দিয়েছে আগামী লোকসভা নির্বাচনের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের কাছে আমরা দুইটি আসন রয়েছে সেই দুইটি আসনকে আমরা কেন্দ্র সরকার এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা উপহার দেওয়ার জন্য আমরা সবাই একসাথে তৈরি হওয়ার জন্য এই বিরুদ্ধে যারা চক্রান্তকারী তাদেরকে আমরা আবার এই রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতির মাধ্যমে আমরা তাদেরকে আবার এই রাজ্যের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা আবার শিক্ষা দেব এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকুন এবং এই বিধানসভা এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র বিশেষ করে আমি বলতে চাই শান্তিবাজার মানুষ শান্তিতে পরিবেশ বাঁচতে চায় কোনোদিনের অশান্তি চাই না আজকে তা কারণে ভারতীয় জনতা পার্টির যে আমাদের মনোনীত প্রার্থী এবং দ্বিতীয়বারের যে নির্বাচিত বিধায়ক আমার প্রবোধন মহোদয়ের মাধ্যমে এই শান্তিবাজার শান্তি পরিবেশকে আগামী দিনের জন্য কোনো অশান্তি দল অশান্তি সৃষ্টিকারী দলকে কোনো দিনে শান্তিবাজার বিধানসভা মানুষ কোনো দিনে সুযোগ দেবে না এবং আগামী দিনে আমি বলবো বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে যারা অশান্তি সৃষ্টিকারী দল তাদের যে সমস্ত এলাকাতে সমস্ত বিধানসভা এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই কি শহীদ স্মৃতি লাগিয়ে তারা শহীদ পালন করে জায়গা দখল করে সরকারি জায়গা দখল করে কোনো ব্যক্তির নামে সরকারের কাছে নাম জারি করে তারা ওই জায়গাতে একটা শহীদ ফটো লাগিয়ে অথবা শহীদ কোনো একটা স্মৃতি লাগিয়ে তারা ওইখানে শহীদ দিবস পালন করে শহীদ দিবসের নামে মানুষকে বিভ্রান্ত করে শহীদ দিবসের নামে মানুষকে অশান্তি করে শহীদ দিবসের নামে এলাকা অশান্তি করে এই তাদের এই শহীদ দিবস যে পালন যে স্থানে তারা শহীদ দিবস পালন করে আমরা সেই স্থানকে আমরা সরকারের হাতে আমরা তুলে দেব তাদেরকে এই জায়গাতে পুনরায় অশান্তি শহীদ দিবস পালন করার জন্য আমরা কোনোদিনের সুযোগ দেব না এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যতগুলি সরকারের জমিতে দখল করে রেখেছে সেইগুলিকে আমরা সরকারের হাতে আবার পুনরায় তুলে দেব আইনের মাধ্যমে কোন বেআইনের মাধ্যমে তুলে দেব না কেননা আমরা বলতে চাই যারা শহীদ হয়েছে আপনি যদি এত শহীদের প্রতি যদি আপনি যদি এত মায়াকান্না হয়ে থাকে তাহলে আপনার বাড়ির সামনে আপনার বাড়িতে দরজার সামনে গিয়ে শহীদের ফটো লাগানোর জন্য আপনি লাগাতে পারেন কিন্তু বাজারের মধ্যে নয় ন্যাশনাল হাইওয়ে রাস্তার পাশে নয় কেননা সমস্ত ১২ বছরের সমস্ত নামী গুণী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা আমাদের ত্রিপুরাটাকে সম্মান দিয়ে ত্রিপুরাতে হার কোনার কোনার মধ্যে আমাদের যে ইতিহাস যেগুলি আমাদের অনেকগুলি ধর্মের সংস্থাগুলি রয়েছে এবং মন্দিরগুলি রয়েছে এবং আমাদের প্রত্যেকটা পাড়াতে আমাদের ইতিহাসের একটা সংস্কৃতি রয়েছে সেই জায়গাতে দেখার জন্য অনেক বিদেশ থেকে আমাদের ত্রিপুরাতে আসে তখন তারা দক্ষিণ ত্রিপুরা জেলাতে যখন তারা প্রবেশ করার আগে ওই শহীদ দিবসের যে শহীদ প্লেসের যে
की बोलो सेटाके स्टोन देखा जाय एवं ओई स्टोन के द्वारा प्रत्येकटा बछर स्टोनेर नामे शरीरेर नामे मानुष के अशांति सृष्टि करे मानुष के अपप्रचार करे তাই আমি দিনে বলবো কোন দিনে বিজেপি সরকারের আমলে আইপিপি সরকারের আমলে কোন সিপিএম কর্মীরা খুন হয়নি কংগ্রেস কর্মীরা খুন হয়নি তাই আগামী দিনে আমরা বলবো এখন সিপিএম কংগ্রেস ভাই ভাই হয়ে গেছে সিপিএম আমলে কংগ্রেস খুন হয়েছে কংগ্রেসের আমলে সিপিএম খুন হয়েছে এবং এখন কংগ্রেস সিপিএম ভাই ভাই হয়ে গেছে আপনার কোনো দরকার নেই সবাই দিবস পালন করার জন্য তার কারণে আইপিপি বিজেপি সরকার মিলে सरकारी जगह दखल कर सरकारी रास्ता दखल कर बाजार दखल कर दखल कर शहीद पालन कर विधायक এবং মণ্ডল প্রেসিডেন্টের কাছে বিশেষ করে আমাদের যুব ভাইদের কাছে এইগুলি তথ্য আপনারা সঠিক তথ্য তুলে দিন আমরা আগামী দিনে কংগ্রেস সিপিএম এর যে সন্ত্রাস কংগ্রেস সিপিএম এর যে মারামারিতে খুন হয়েছে সেই খুনটাকে আমরা তীব্র রাজ্য আর শহীদ দিবস পালন করতে দেব নাই দেব না যদি আপনারা পালন করতে চায় তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে পালন করতে পারেন আপনার বাড়ি সরকারি জায়গাতে নয় আগামী দিনে আমরা সেই জিনিসটাকে আমরা মুক্তি দেব।